শীতের সিজনে গাছের পাতা টাতা সব ঝরে যায়। এই গাছটা কোথেকে আনছি জানো মাইমুনা? শ্বশুর বাড়ি থেকে আনছি। রংপুর থেকে আনছি। এটা এমনি পাতা বাহারের গাছ, পাথর কুচি, পাথর কুচি বলে। আর এই গাছটা আমার ছোট বোন দিছে, শিউলি ফুলের গাছ। আজকে আমাদের চলতেছে বারান্দার অভিযান, বারান্দার গাছের প্রসেসিং। এখানে একটা গাছ গাছছিলাম, গাছটা মরে গেছে, এই মাটিগুলো ঢালবা। মাটি ঢেলে একদম নরম করো, সবগুলা মাটি ঢালো, পটের মাটি পুরো ঢালো, নতুন করে মাটি দিব। ওই পটের গাছটা মরে গেছে, ওই পটের মাটি গুলো ঢালো। আজকে বারান্দা পুরো ক্লিন করব, ক্লিন গাছগুলাও প্রসেসিং করব, মরা গাছগুলো সব ফালাই দিব, নতুন গাছ লাগাবো। আমার কোলে বসো, কোলে বসো, এই গাছ এটা ঢালো ঢালো, ওই গাছ লাগাবো আবার। কেন কি কাজ করবা? আমার ছুরি আনতে হবে তো, আস্তে করে ইয়ে করে যেন গাছ না মরে। ওগুলো আবার লাগাবো, এটা টেনে তুলছো কোন কামে? বাড়ি দাও, ছুরি আনতে হবে মনে হচ্ছে। মাটিগুলো একদম ইয়া করে ভেঙে এখানে একটা পাথর দিতে হবে ভাই মনে, ছোট্ট একটা পাথর চুপ করে দিলে মাটিগুলো পড়বে না। ওই যে ফ্লোরটা মুছা দাও, মা মেঝেটা, মেঝে মেঝে র্যাকের নিচটা। এই যে আজকে আমার বারান্দার এই অবস্থা, এই তো বারান্দা মোটামুটি ডিপ ক্লিন করে ফেলছি। এই হচ্ছে আমার বারান্দার পরিষ্কারের পর। আর কিছু গাছ লাগাইতে হবে, আসলে অনেকদিন নার্সারিতে যাওয়া হয় না। এই হচ্ছে আজকের আমার ব্যালকনির ফাইনাল লুক। আর এই পাশে কিছু গাছ রাখছি, এই যে উপরে একটা গাছ দিছি, এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।